হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অপারেশন ব্রেকডাউন ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অর্থাৎ একটি অপারেশন ব্রেকডাউন কীভাবে করা হয় প্রত্যেকটা গার্মেন্টসে, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং অপারেশন ব্যাকগ্রাউন্ড কাকে বলে বা এটা কী বিষয়, এটা কোন ডিপার্টমেন্টে কাজ করে, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অপারেশন ব্রেকডাউন একটি ক্রম অনুসারে অপারেশন তালিকা প্রস্তুত করার জন্য বা পদ্ধতিকে অপারেশন ব্রেকডাউন বলা হয়। শিল্প পোশাক তৈরিতে পোশাক তৈরির আগে নমুনা অধ্যয়ন করা হয় এবং অনুমোদিত নকশা তৈরির জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপের তালিকা প্রস্তুত করার পদ্ধতিকে অপারেশন ব্রেকডাউন বলা হয়। অর্থাৎ আপনি একটি গার্মেন্ট যখন বায়ার দিবে আপনাকে, তখন সেই গার্মেন্টসে কতগুলো পার্টস রয়েছে, সেই পার্টসের ডিজাইন কীরকম, সুতা কীরকম, সুতা কেমন হওয়া উচিত, সেলাই কেমন হওয়া উচিত, এই যে টোটাল পার্টসগুলো বা এ টু জেড, এটা একটা তালিকাভুক্ত করা হয়, সেটাকে সাধারণত অপারেশন ব্রেকডাউন বলে। অর্থাৎ আপনার প্রত্যেকটা অপারেশনে আলাদা আলাদা খণ্ড খণ্ডভাবে যে প্রস্তুত করা হয় বা একটা লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে ধরে ধরে কিন্তু আপনি ফুল প্রোডাকশানটা কমপ্লিট করেন। সো এই যে টোটাল তালিকাটা তৈরি করা হয় একটি প্রসেস, একটি পণ্যের প্রসেসের যে কুটিনাটি প্রসেস তৈরি করা হয় বা লিখিত হয়, সেটাকে সাধারণত ব্রেকডাউন বলা হয়। সেলাই এবং অসেলাই অপারেশন, একটা হলো সেলাইয়ের অপারেশন, একটা হলো অসেলাই। সেলাইয়ের আগে আপনার একটা অপারেশন হয়, কাট পিস হয়, ব্যাক পার্ট, সরম পার্ট, শোল্ডার, ফ্রন্ট পার্ট পার্ট ইত্যাদি ইত্যাদি। নির্দিষ্ট অপারেশন করার জন্য ব্যবহার করা মেশিনের নাম, আপনাকে যে পার্টসগুলো আপনাকে দিবে সেই পার্টসগুলো কীভাবে আপনার মেশিনে এলোকেশন করবেন বা কোন মেশিনে কী কাজ হয় সেটা বিস্তারিত জানা যাবে, সেভাবে প্রস্তুত করা হয়। একটি ইউনিটের জন্য প্রতিটি অপারেশন করার আনুমানিক সময় এবং প্রত্যেকটা পার্টস জয়েন, শোল্ডার জয়েন, স্লিপ জয়েন, ব্যাক পার্ট জয়েন, ফ্রন্ট পার্ট জয়েন, এই যে টোটাল সময়টা বের করাই হচ্ছে সাধারণত একটি এসএমবি, যেটাকে বলা হয় এসএমবি তালিকাভুক্ত করা। এই টোটাল পদ্ধতিটিকে সাধারণত অপারেশন ব্রেকডাউন বলা হয়। অর্থাৎ প্রথমত আপনার গার্মেন্টসটার যে টুকিটাকি যে প্রসেসগুলো রয়েছে সেলাই এবং অসেলাইয়ের পূর্বে সেটি খাতাই বা লিস্টে বা এক্সেলের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করা এবং সেটা মেশিনের নাম, কোন কোন মেশিনে প্রসেসগুলো ডেভেলপ করা হবে এবং একটি কতটুকু সময় লাগবে, এই টোটাল বিষয়টার নামই হচ্ছে অপারেশন ব্রেকডাউন। অপারেশন ব্রেকডাউনের পদ্ধতি, ফ্লোর সেকশন লিডার বা টিম লিডার, টেকনিশিয়ান এবং ওয়ার্ক স্টাডি অফিসারকে অবশ্যই ব্রেকডাউন করতে একসাথে বসতে হবে। অর্থাৎ আপনার প্রোডাকশন পিপুল রয়েছে, মার্চেন্ডাইজার থেকে কিছু লোক রয়েছে, অথবা ওয়ার্ক স্টাডি অফিসার যারা আছে বা আই ডিপার্টমেন্ট যারা আছে, তাদেরকে সাথে বসেই কিন্তু আপনার পদ্ধতিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। টেকনিশিয়ান পোশাকগুলিকে বিভিন্ন অংশে বিভক্ত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পণ্যকে, অর্থাৎ ধরেন আপনি একটা পলু শার্ট যদি আপনি ব্রেকডাউন করেন, অপারেশন ব্রেকডাউন করেন, সেক্ষেত্রে আপনাকে পোশাকের বিভিন্ন অংশ বিভক্ত করতে হবে এবং অপারেশন প্রক্রিয়ার মাধ্যমে একের পর এক অংশ গ্রহণ সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা অংশের যে পার্টসগুলো রয়েছে সেইগুলো সংগ্রহ করে অপারেশন ব্রেকডাউন পদ্ধতিতে তৈরি করা হয়। অপারেশন ব্রেকডাউন সাধারণত নথিপত্রের মতো সেটি এক্সেলে সাবমিট করা হয় এবং সেটি তুলে ধরা হয় যে কতটুকু কোন পার্টসগুলো জয়েন করতে কতটুকু সময় লাগে, সুতা কী ধরনের লাগে এবং সেলাই করতে কতটুকু সময় লাগে। তারপর কাজের অধ্যয়ন কর্মকর্তা এবং ফ্লোর সেকশনের নেতা সই অপারেশনগুলো এসএমবি বক্স আপ করতে হবে। অর্থাৎ আপনাকে একটি এসএমবি তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টি শার্ট, একটি টি শার্ট তৈরি করতে কতটুকু সময় লাগবে, ফুল সময়টাই সাধারণত এসএমবি বলা হয়। নন ভ্যালুয়েড টাইম এবং ভ্যালুয়েড টাইম, এই বিষয়গুলো আপনাকে যদি তদারকি করেন, সেই তদারকির মাধ্যমে আপনি এই রিপোর্টটা তৈরি করতে পারবেন, অপারেশন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারবেন। এই কৌশলটি চালিয়ে যাওয়ার মাধ্যমে যখন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় তখন সমস্ত প্রক্রিয়া এসএমবি সংক্ষিপ্ত করতে হবে এবং মুটকে সংশ্লিষ্ট পোশাক এসএমবি বলা হবে। অর্থাৎ টোটাল যে টাইমটি আপনি বের করবেন বা সুইং থেকে স্টার্টিং টাইম থেকে আপনি যে কাজটা করবেন, অর্থাৎ পার্টসগুলো জয়েন করবেন বা প্রসেসগুলো ডেভেলপ করবেন, কমপ্লিট করবেন একের পর এক, সেটা কতটুকু সময় লাগে সেই সময়টা আপনি বের করতে হবে, রেকর্ড রাখতে হবে এই এসএমবিতে। তখন আপনি একটি পোশাক তৈরি করতে কতটুকু সময় লাগবে, কী কী পার্টস রয়েছে, কী কী প্রসেস রয়েছে, সেলাইয়ের নাম কী, এই যে মেশিনের নাম কী, এই যে টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে সাধারণত অপারেশন ব্রেকডাউন পদ্ধতি। অপারেশন ব্রেকডাউন লেয়ার,
আমরা এটা কিভাবে আমরা প্রস্তুত করব সেই বিষয়টা আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। মার্চেন্ডাইজারের কাছ থেকে ডিজাইন বা স্কেচ শিট নিতে হবে, অর্থাৎ একটা মার্চেন্ডাইজারের কাছ থেকে আপনি যে ডিজাইনটা দিচ্ছে, গার্মেন্টসটা দিচ্ছে, সেটা একটা ডিজাইন আপনাকে নিতে হবে, সেটা স্কেচ আপনাকে নিতে হবে, সেইগুলো স্কেচ বা ডিজাইনের নামগুলা লিখে রাখতে হবে। সর্বপ্রথম মার্চেন্ডের কাছ থেকে নিতে হবে ডিজাইন শিটে, তারপর এপিএম বা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, টেকনিশিয়ান, চিফ অ্যান্ড ওয়ার্ক স্টাডি অফিসার দ্বারা একটি মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। মার্চেন্ডের কাছ থেকে যে ডিজাইনটা নিলেন, সেই ডিজাইনটা নেওয়ার পরে আপনাকে অবশ্যই টেকনিশিয়ান বা পিপুল, প্রোডাকশন পিপুল যারা আছে বা আই ডিপার্টমেন্টের লোক বসে আপনাকে একটি মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। দেন নকশা থেকে বিভিন্ন অংশ এবং অন্যান্য উপাদান খুঁজে বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেটি এক্সেলের মাধ্যমে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি অংশের জন্য বিভিন্ন ধরনের সেলাই খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোন কোন জায়গায় কী সেলাই রয়েছে, কী ধরনের সেলাই দিতে হবে, টোটালি আপনাকে অবশ্যই এক্সেলের মাধ্যমে লিপিবদ্ধ করতে হবে। সেলাইয়ের জন্য বিভিন্ন মেশিনের ধরন তালিকাভুক্ত করা হয়েছে করতে হবে, অর্থাৎ আপনার কোন কোন মেশিনে কোন সেলাইটা কাজ করবেন, ওভারলক মেশিন রয়েছে, রান স্টিচ মেশিন রয়েছে, এই যে 1/4 সেলাই রয়েছে, এই সেলাই টোটাল সেলাইয়ের যে ধরনটা আপনাকে তালিকাভুক্ত করতে হবে। এখানে বিভিন্ন অপারেশন বা অংশ যোগদানের ক্রম তালিকাভুক্ত করা শুরু করতে হবে। দেন আপনি সেলাইয়ের বিভিন্ন মেশিনের নাম ধারণ করতে হবে এবং বিভিন্ন অপারেশন বা অংশ যোগদানের ক্রম তালিকা, অর্থাৎ সেলাইয়ের যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনাকে একটি তালিকাভুক্ত করতে হবে। অবশেষে সেলাইয়ের জন্য সর্বোত্তম অপারেশন ব্রেকডাউন নিশ্চিত করতে হবে, অর্থাৎ আপনাকে সেলাইয়ের জন্য সর্বোত্তম অপারেশন ব্রেকডাউন, অর্থাৎ একটা সেলাই করতে বা একটা লেয়ার বা একটা পলু শার্ট সেলাই করতে কতটুকু সময় লাগে, কী কী পার্টস লাগে, কী কী মেশিন লাগে, এই সকল বিষয় যখন আপনি একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি এক্সেলে লিপিবদ্ধ করবেন তখনই তাকে সাধারণত অপারেশন ব্রেকডাউন বলা হয়। আবারও বলছি, অপারেশন ব্রেকডাউন হচ্ছে সাধারণত একটি কাজের প্রক্রিয়া, একটি গার্মেন্টসের টোটাল কাজের প্রক্রিয়াটিকে সাধারণত ব্যাকডাউন বলে, অর্থাৎ সেটাকে লিপিবদ্ধ করা হয় যেন পরবর্তী কোনো অর্ডার আসলে যাতে আমরা সহজেই একটা খুঁজে নিতে পারে যে যে কোন স্টাইলে হবে, কোন মেশিনে ব্যবহার করা হবে, কী সিলাই, কী ধরনের স্কিল লাগবে, কী ধরনের স্কিল কর্মী লাগবে, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা এখন শিখব অপারেশন ব্যাকডাউন করার সুবিধাগুলো কী। আমরা এতক্ষণ আলোচনা করছি ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয়, ব্যাকগ্রাউন্ড লেআউট কী, এখন আমরা আলোচনা করবো এটা আসলে সুবিধা কী। আমরা এক মুহূর্তে সব পোশাক অপারেশন দেখতে পাবো, আমরা যখন এই লিস্টে তৈরি করব, অপারেশন ব্রেকডাউন লিস্ট আমরা যখন তৈরি করব, তখন আমরা এক মুহূর্তে সব পোশাক অপারেশন একসাথে দেখতে পাবো। আমরা একটি সমালোচনামূলক পদ্ধতি সম্পাদন সময় সমস্যাগুলি অনুমান করতে পারবো, কোনো ধরনের কোনো যদি সমস্যা হয়, সেটা যদি সমস্যা হয় সেটা আগেই আমরা পূর্বেই আমরা জেনে নিতে পারবো এবং সেটা সমাধানের জন্য কাজ করতে পারবো। আমরা নকশা সহজ সহজ বুদ্ধ এবং সময় দক্ষ করতে পারবো, আমরা অবশ্যই সেই নকশাটা বা সেই ডিজাইনটা কতটুকু ক্রিটিক্যাল সেটা আগেই অবজারভেশন করতে পারবো এবং আমরা সময় বাঁচাতে পারবো। আমরা অপারেটরকে উদ্দেশ্য সেটিং এবং সময় লেওয়ার জন্য এসএমবি গণনা করতে ব্যবহার করা যেতে পারে। আমরা অপারেটরকে বলে দিতে পারবো যে এটা এতটুকু সময় লাগবে, এতটুকু কজ দেওয়া হবে, আপনারা এক একদিনে কয়টা পিস তৈরি করতে পারবেন, এতে টোটাল এসএমবির মাধ্যমে আমরা এটা কর্মীদেরকে জানিয়ে দিতে পারবো খুব সহজে। সঠিক পদ্ধতির জন্য সঠিক অপারেটর বাছাই করা সহজ হবে। আমরা এটা যদি করি, আমরা যদি এই ব্রেকডাউন লিস্টে তৈরি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন কর্মী দ্বারা সেই কাজটা করাতে পারবো, সক্ষম হব। আমরা প্রয়োজনীয় পোশাক তৈরির জন্য মেশিনের পরিমাণ এবং প্রকার বুঝতে পারবো, আমরা সহজেই কোন মেশিন ইউজ করা হবে, কোন মেশিন ব্যবহার করা হবে সেটিও আমরা এই অপারেশন ব্রেকডাউনের মাধ্যমে জানবো। খুব অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত উৎপাদন লক্ষ্যে পৌঁছতে পারবো, আমরা সব কিছু জেনে পূর্বেই জানতে পারবো, যে কারণে আমরা প্রোডাকশনটা স্মুথলি হবে এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। আমরা ক্রেতার মান সম্পর্কে সচেতন হতে পারি এবং পরিপূরক ম্যানুয়াল ফোল্ডার এবং সংযুক্তি সম্পর্কে সচেতন হতে পারি। আমরা এই ব্রেকডাউনের মাধ্যমে আমরা ক্রেতার যে চাহিদা রয়েছে বা আমাদের যে কীভাবে ডিজাইনটা সুন্দর করা যায় সেটা আমরা আগেই বা পূর্বেই আমরা টোটাল আমরা জেনে নিতে পারবো। এই ছিল অপারেশন ব্রেকডাউন। অপারেশন ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা গার্মেন্টস এবং প্রত্যেকটা টেক্সটাইলেই প্রয়োজন পড়ে। অপারেশন ব্রেকডাউন সাধারণত প্রসেসগত যে প্রক্রিয়া কার্যকলাপ বা একটা প্রসেসকে ডেভেলপ করা, একটা পণ্যকে ডেভেলপ করা, একবার পূর্বেই ডেভেলপ করবেন, পুল নেই আপনি সেটাকে লিপিবদ্ধ করা এক্সেলের মাধ্যমে, সেটা সাধারণত ওয়ার্ক স্টাডি অফিসার এবং আই ডিপার্টমেন্টে এই কাজটা করে থাকে। সো আশা করি বুঝতে পারছেন যে অপারেশন ব্রেকডাউন কী জিনিসটা, মূল বিষয়টা বুঝতে পারছেন। আপনারা স্টাডি করেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ এই চ্যানেলে সাধারণত আই ডিপার্টমেন্টে নিয়ে কাজ করা হয়, প্রোডাকশন পিপল, টেক্সটাইল, গার্মেন্টস ইত্যাদি নিয়ে কাজ করা হয়, আপনার স্কিল ডেভেলপ নিয়েও কাজ করে। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।